আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইঞ্জিন ওভারহিট হলে কী কাজ করবেন অথবা কী কাজ করা যাবে সেই বিষয়টি নিয়ে। তার আগে জানতে হবে যে ইঞ্জিন ওভারহিট হয়েছে এটা কীভাবে জানবেন। প্রথমেই যে বিষয়টা বলবো যে আপনার ইঞ্জিনে অর্থাৎ গাড়ির ড্যাশবোর্ডে এরকম একটা সিগন্যাল দেখাবে, যেখানে দেখাবে হচ্ছে রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল। যদি আপনার অর্ধেকে থাকে অর্থাৎ মাঝামাঝি থাকে ড্যাশবোর্ডের যে মিটার যে কাটা আছে এটা যদি অর্ধেকে থাকে তাহলে সাধারণ তাপমাত্রা, আর যখন এটা ওভার হবে ক্রস করবে রেড সিগন্যালের দিকে চলে যাবে তখন বুঝতে হবে এটা ওভারহিটের দিকে যাচ্ছে। ঠিক এরকমটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, তো এক্ষেত্রে বিভিন্ন রকম সাইন থাকে। কখনো কখনো যেভাবে দেখছেন যে পানির একটা সাইন থাকে, তো তারপরে একটা মিটারে কাটা থাকে, আর হচ্ছে ডিজিটালভাবেও করা থাকে। তো এগুলি দেখে আসলে বুঝতে হবে এটা মূলত হচ্ছে কুলেন টেম্পারেচার, মানে পানির তাপমাত্রাটা। কুলিং সিস্টেমের একটা অংশ হচ্ছে থার্মোস্টেট ভাল্ব। এই থার্মোস্টেট ভাল্ব কখনো খারাপ হয়ে গেলেও ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে থার্মোস্টেট ভাল্ব চেঞ্জ করে দিলেই। তবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি থার্মোস্টেট ভাল্বটা কতটা প্রয়োজনীয় একটা ইঞ্জিনের জন্য। তো আজকে আমি দেখাবো কীভাবে থার্মোস্টেট ভাল্বটা চেঞ্জ করতে হবে, খুলে ফেলতে হয়। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে।